নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে গাজরের হালুয়া এক অপূর্ব রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো 3 গাজর নিয়েছি। গাজর আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর সঙ্গে নিয়েছি 1 গাওয়া ঘি, 2 সুজি, 1 পরিমাণ মতো কাজু, কিশমিশ ও পরিমাণ মতো চিনি নিয়েছি। আর নিয়েছি 1 গরুর দুধ। প্রথমে আমি 1 গ্রেটার নিয়েছি। গ্রেটারে গাজরটা আমি গ্রেট করে নেব। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। আমি আগে থেকে গ্যাসের আঁচে কড়াই বসিয়ে রেখেছি। গরম কড়াইয়ে আমি 1 গরুর দুধ নিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব এলাচ, কিশমিশ, কাজু ও গাজর। সমস্ত কিছু দিয়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। সঙ্গে নিয়ে নেব 2 মতো সুজি, 1/2 চামচের মাপে নিয়েছি। সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। এইভাবে আমি হালকা মিডিয়াম আঁচে 10 মতো রান্না করে নেব। আমি এখানে কোনো জল ইউজ করব না। সমস্ত রেসিপিটা দুধের মধ্যেই সেদ্ধ হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দশ মিনিট পর আমি চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি চিনি ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নেব। কিছু টাইম নিয়ে আমি রান্না করে নেব, যতক্ষণ না গাজরের হালুয়া হালকা গাঢ় হয়ে আসছে। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়া গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1 গাওয়া ঘি অ্যাড করব। হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি সামান্য গরম জলে 10 একটা গুঁড়ো দুধের প্যাকেট গুলে রেখেছিলাম, সেই দুধটা আমি অ্যাড করব। আপনারা চাইলে শুকনো গুঁড়ো দুধ দিতে পারেন, অসুবিধে নেই। আমি আরও 3-4 মতো লো আঁচে হালকা নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি গাজরের সুস্বাদু হালুয়া বানিয়ে নেব। নামানোর ঠিক 1-2 আগে আমি সামান্য পরিমাণ পাতিলেবুর রস নিংড়ে গাজরের হালুয়ার মধ্যে অ্যাড করব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এতে করে গাজরের হালুয়াটা আরও টেস্টি লাগে, তাছাড়া একটা দানা দানা ভাব চলে আসে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। স্বাদে অতুলনীয় এক রেসিপি। আমার গাজরের হালুয়া প্রায় হয়ে এসেছে। আমি নামিয়ে 1 নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়া দেখতে কত ভালো হয়েছে। আর বন্ধুরা, খেতে খুবই টেস্টি এক রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই 1 লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন।